আমার কাছে যেটা মনে হয়েছে, অহংকারী মনে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি খুব প্রফেশনালি কথা বলেন, এটা আমার কাছে মনে হয়েছে। দেশের রাষ্ট্রপ্রধান সিনেমা দেখতে এসছেন বা সিনেমা দেখার জন্য হলে এসছেন, এটা একটা বিরাট ব্যাপার, বিরাট স্বীকৃতি। আপনার কার কার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে পরিচালকদের মধ্যে? পরিচালকদের মধ্যে আমার মনে হয় ছোট পর্দায় বোধ হয় প্রায় 100-এর কাছাকাছি পরিচালকের সাথে আমি কাজ করেছি। আমি মানে প্রায় মানে প্রায় 100, হয়তো কারো কারোর সাথে অনেক কাজ করেছি, কারোর সাথে হয়তো একটা কাজ দুটা কাজ হয়েছে। সিনেমাতে আমি এখন পর্যন্ত তেমন মানে বড় মাপের কিছু ছবিতে হয়তো করতে পারিনি, তারপরেও প্রায় 13-14টা ছবিতে কাজ করেছি। কিন্তু যেটা আমার কাছে সবচাইতে স্মরণীয়, কবরী সরোয়ার, যিনি আজকে আমাদের মাঝে নেই, উনি একটি সরকারি অনুদানের ছবিতে আমাকে কাস্ট করেছিলেন এই দিন সেই দিন, যে ছবিটার উনি শুটিং শেষ করে গেছেন, কিন্তু এডিটিং সহ আরো কিছু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে, যে কাজটা এখন হবে এবং এটা হয়তো এই বছর মুক্তি পাবে। আর এছাড়া এখন যারা গুণী নির্মাতা যারা আছেন, আমি রায়হান রাফির সাথে কাজ করেছি, ওনার দামালে কাজ করেছি, এরকম গুণী নির্মাতা যারা আছেন আরো হয়তো অনেকেই আছেন, আর সুযোগ পেলে তাদের সাথেও কাজ করা হবে। আপনি যেহেতু রায়হান রাফির সঙ্গে কাজ করেছেন, একটি অফ ট্র্যাকের কোশ্চেন করি, অনেকেই রায়হান রাফিকে অহংকারী মনে করে, আপনি তাকে ব্যক্তিগতভাবে কাজ করতে গিয়ে দেখেছেন, আপনার কাছে রায়হান রাফি কেমন? আমার কাছে যেটা মনে হয়েছে, অহংকারী মনে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি খুব প্রফেশনালি কথা বলেন, এটা আমার কাছে মনে হয়েছে। মানে আমরা কিন্তু অনেকের সঙ্গে কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক হয়, সেটে দাঁড়িয়েও কিছু ব্যক্তিগত কথাবার্তা হয়, হয়তো ওনার ব্যস্ততার জন্যই হতে পারে, উনি প্রয়োজন ছাড়া কোনো কথা বলেননি এবং খুব প্রফেশনাল মনে হয়েছে। সেটা কিন্তু একদিকে ভালো, কারণ আপনি যখন প্রফেশনালি কথা বলবেন তখন যার সাথে বলছেন তার সাথে সম্পর্কটাও প্রফেশনাল থাকবে এবং সেই প্রফেশনাল সম্পর্কে থেকে একটা ভালো কাজ বেরিয়ে আসে। তো আমি ওনার সঙ্গে ওখানে 3 দিন কাজ করেছি, আমি সৈয়দপুরে কাজ হয়েছিল, একটা বিয়ের আসরে কাজ ছিল আর বাকিটা ছিল ইনডোরে। তো আমার কাছে কোঅপারেটিভ মনে হয়েছে, উনি সিকোয়েন্স বুঝিয়ে দিয়েছেন, কিভাবে উনি চাচ্ছেন সেটা বুঝিয়েছেন। আমার কাছে মানে কোনো খারাপ কিছু মনে হয়নি। হতে পারে আমি অল্প সময় কাজ করেছি, যাদের হয়তো দীর্ঘ সময় তাদের সাথে কাজ করা হয়েছে তাদের অভিজ্ঞতা অন্যরকম হতেও পারে। রিসেন্টলি প্রিয়তমা দেখলেন আমাদের প্রেসিডেন্ট? হ্যাঁ, এটা আমরা জাস্ট মাত্র দেখলাম। এটা আমাদের দেশের জন্য একটা বিরাট ঘটনা, কারণ হচ্ছে যে দেশের রাষ্ট্রপ্রধান সিনেমা দেখতে এসছেন বা সিনেমা দেখার জন্য হলে এসছেন, এটা একটা বিরাট ব্যাপার, বিরাট স্বীকৃতি, একটা বিশাল রিকগনিশন। এটা ডেফিনেটলি শুধু ওই ছবিকে না, এটা পুরো ইন্ডাস্ট্রিকে করবে, মানে এটাকে হাইলাইট করবে। এবং আমার মনে হয় যে এটা হলে আরো ভালো হতো যদি সেখানে ইন্ডাস্ট্রির আরো যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন তাও যদি প্রেজেন্ট থাকেন, বা আমি জানি না তারা ছিলেন কিনা, মানে তারাই তাদেরই মানে এটা তো তাদের একটা জগতে প্রেসিডেন্ট আসছেন, হয়তো একটা ছবি দেখতে আসছেন, এটা ডেফিনেটলি একটা অনুকরণীয় দৃষ্টান্ত এবং এটা সবাইকে অনুপ্রাণিত করবে ভালো কাজ করার জন্য। এভাবে যদি আমাদের প্রধানমন্ত্রীও কখনো কোনো ব্যাপারে আগ্রহ দেখান, উনি যদি ছবি দেখতে চান বা ছবি দেখেন, ডেফিনেটলি যে ছবিটা দেখছেন সেটা তো সেই টিম বা সেই কলাকুশলী নির্মাতা তারা যেমন সম্মানিত বোধ করবেন, পাশাপাশি আমি মনে করি যে পুরো ইন্ডাস্ট্রি তাতে সম্মানিত হবে। ছোট করে কয়েকটি কোশ্চেন করবো। এক হচ্ছে গিয়ে, আমাদের বর্তমানে আমাদের দেশে অনেকগুলো হিরো আছে, আরিফিন শুভ, বাপ্পি, সাইমন, শাকিব খান, নিশো, সিয়াম, এবিএম শুভন, সজল, 10-15 জন হিরো আছেন। এই 10-15 জন হিরোর মধ্যে আপনার কাছে সবচাইতে ভালো অভিনেতা কাকে মনে হয়? এটা অনেক কঠিন প্রশ্ন। আপনি যাদের নাম উচ্চারণ করলেন, ছোট পর্দা বড় পর্দা মিলে প্রায় অধিকাংশের সাথে আমি কাজ করেছি। আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে প্রত্যেকের একটা নির্দিষ্ট সেক্টরে সে ভালো এবং নির্দিষ্ট একটা মানে ফ্যান বেজের কাছে
তার চাহিদা আছে। আমি কারণ নাম উল্লেখ করতে চাচ্ছি না, কেউ হয়তো সোশ্যাল গল্পে ভালো, কেউ হয়তো অ্যাকশন গল্পে ভালো, কেউ হয়তো ঐতিহাসিক চরিত্রগুলো ভালোভাবে করেন, যাদের নাম উচ্চারণ করেছেন তারা প্রায় সবাই খুবই ভালো এবং দক্ষ শক্তিমান অভিনেতা। নিঃসন্দেহে ওনাদের প্রত্যেকেরই কন্ট্রিবিউট করার অনেক কন্ট্রিবিউশন করেছেন, আরও অনেক কন্ট্রিবিউট করার সুযোগ আছে। খুবই ডিপ্লোম্যাটিক অ্যান্সার করলেন, তার পরবর্তী কোশ্চেনগুলো আপনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার করুন, এই জন্য আর না করি। না তারপরে বলেন, হয়তো করবো না। আমাদের যে দেশে যে কজন নায়িকা আছেন তাদেরকে যদি আপনাকে এক দুই করে ক্রম অনুসারে ফেলতে বলা হয়, আপনি অভিনয় এবং সাকসেস দুইটা মিলিয়ে, তাহলে এক দুই তিন করে কাকে কাকে নিয়ে আসবেন? এটা কি ছোট পর্দা না বড় বড় পর্দায়? বড় পর্দায় আমি 13-14টা কাজ করেছি। সেখানে যাদের সাথে কাজ করেছি তারা আমাদের ইন্ডাস্ট্রির অনেক জনপ্রিয় নায়িকা, এবং প্রত্যেককেই আমি এক একভাবে আবিষ্কার করেছি প্রত্যেককেই। আমি যদি ওইভাবে বলি, পরিমণিকে আমি দেখেছি যথেষ্ট চঞ্চল, যথেষ্ট উচ্ছ্বাস তার মধ্যে, বেশ ছেলে মানুষই তার মধ্যে দেখেছি। আমি অপু বিশ্বাসের সাথে কাজ করেছি, তার মধ্যে অনেক ম্যাচিউরিটি আমি দেখেছি, তার মধ্যে অনেক আন্তরিকতা আমি দেখেছি। কবরিয়াপ্পাকে দেখেছি, উনি পরিচালক হিসেবে ওনাকে আমি দেখেছি, যদিও ওই ছবিতে উনি অভিনয় করেছেন। উনি যথেষ্ট মানে কি বলবো, মানে উনি প্রত্যেকটা সিকোয়েন্স নিজে অভিনয় করে দেখাচ্ছিলেন। এবং কবরিয়াপ্পা কে আমার একটা জায়গায় ডিফারেন্ট মনে হয়েছে যে উনি ক্যারেক্টার ধরেই মানুষকে ডাকছিলেন। যেমন আমার ক্যারেক্টার ছিল ওখানে প্রফেসর, উনি আমাকে সেটে সবার সামনে বলছিলেন যে প্রফেসর সাহেব এদিকে আসেন। তো আসলে এক একজনকে না এক এক ভাবে আমরা দেখি, মানে আপনি যার যার নাম প্রথম প্রথম বলেন ওইটাকে আমি লিস্ট করে নিচ্ছি তাহলে। পরিমণি এক না, আপনি অবশ্যই লিস্ট করবেন না, কারণ হচ্ছে যে প্রত্যেকেই তো একটা নিজস্ব একটা মানে, তারপরে আমরা সেরাদের সেরা বলি, সাকিব খানকে বলি এক নাম্বার। এখন শাকিব খান কেন সেরাদের সেরা হয়েছে শুধু আমার দেশে হয়নি, উনি বাংলা ভাষার দর্শকদের সবার মতামতের ভিত্তিতে কিন্তু উনি সেরাদের সেরা হয়েছেন, অনেকগুলো পুরস্কার পেয়েছেন। আমাদের জয়া হাসানও পাইছে, বিদ্যা সিনহা মিমও পাইছে, অপু বিশ্বাসও পাইছে। পিয়াল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে আপনি আজকে সুযোগ করে দিয়েছেন দর্শকদের সামনে কিছু বলার জন্য। এবং আমি ব্যক্তিগত ভাবে আপনার সহ অভিনেতা হিসেবে অনেক প্রজেক্টে কাজ করেছি এবং আগামীতেও কাজ করার সুযোগ পেলে অবশ্যই করব। আমি শুধু দর্শকদের একটা কথাই বলবো যে আমরা সবাই যেন বাংলাদেশটাকে ভালোবাসি, এদেশের কাজগুলো যেন দেখি, সেটা নাটকে হোক, টেলিফিল্মে হোক, ধারাবাহিকে হোক, ওটিটি প্ল্যাটফর্মে হোক, সিনেমায় হোক, এবং আমরা যেন হলে যেয়ে ছবিগুলো দেখি, কারণ আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে যদি আবার আগের জায়গায় নিয়ে আসতে হয় তাহলে আমাদের সবার পৃষ্ঠপোষকতা দরকার। সরকারের যেমন দরকার, দর্শক আপনাদেরও দরকার। আপনারা বাংলা ভাষার ছবি দেখবেন, বাংলা ভাষার কাজ দেখবেন এবং বাংলা ভাষার প্রত্যেকটা কাজকে মূল্যায়ন করবেন, অনুপ্রাণিত করবেন, সহায়তা করবেন এবং পৃষ্ঠপোষকতা করবেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ।